আসসালামু আলাইকুম। ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় তোমার দশম শ্রেণীর ছেলেদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। বিগত ক্লাসে আমি তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায় থেকে পরিফেরা এবং পর্ব নিদারিয়ার আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আলোচনা করবো পর্ব প্রাকৃতিক ভিত্তিস এবং নেমাটোডা, পর্ব নেমাটোডা। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। এই পর্বের প্রাণী আর কোন পরিবেশে বাস করতে পারে? স্বভাব ও বাসস্থান। প্রাকৃতিক পর্বের প্রাণীরা এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বে বহু প্রজাতি বহুমরজীবী বা অন্তঃমরজীবী হিসেবে অন্য জীবদের বাইরে অথবা ভিতরে বাস করে। তবে কিছু কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সাধারণভাবে বাস করে, আবার কিছু কিছু প্রজাতি আছে যারা লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো কোনো প্রাণী আছে যারা ভেদা ও শ্যাশ্বত পানিতে বাস করে। আমরা নিশ্চয়ই তাদের প্রাণীহীন পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান জানতে পেরেছি। এখন আমরা জানবো এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি। দেহ পুরু কীটকল দ্বারা আবৃত, দেহে শোষক ও আঙ্কা থাকে, পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এই প্রকারের প্রাণীদের দেহে কোনো পৌষ্টিক তন্ত্র অসম্ভব থাকে না। যেমন যকৃৎকেবী, পিতাকেবী, এই কীটগুলি মানুষের অন্ত বাস করতে পারে, অন্য প্রাণীর অন্ত বাস করতে পারে। এবার আমরা আলোচনা করব পর্ব নেমাটোডা। প্রথম আমরা জানি এই পর্ব প্রাণীরা কোথায় বাস করে এবং স্বভাবটা কেমন। এই নেমাটোডা পর্বের প্রাণীরা অনেক প্রাণী অন্তত পরজীবী হিসাবে প্রাণীর অন্ত রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী বা মানব দেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করতে পারে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। আমরা জানলে সব নিমন্ত্রণ করে প্রাণীদের সহ বাসস্থান আমরা জানতে পারলাম। এখন জানব এই প্রাণীর কি বৈশিষ্ট্য আছে। নিমন্ত্রণ করে প্রাণীদের দেহ নলাকার ও পুরুত দ্বারাবৃত, পৌষ্টিক নারী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। এদের শ্বসনতন্ত্র ও সম্পদতন্ত্র নেই, মানে শ্বসনতন্ত্র সম্পদতন্ত্র অনুপস্থিত। এরা সাধারণত একলিঙ্গ হয়। এদের দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নেই। যেমন গোলকৃমি, থাইরয়েড কৃমি, এই কৃমিগুলো মানুষের দেহ বাস করতে পারে এবং অন্যান্য প্রাণীদের দেহ বাস করতে পারে। তোমাদের আজকের এই দুইটা পর্বে স্বভাব বাস্তার সম্বন্ধে জানালাম, বৈশিষ্ট্য জানালাম। তোমরা এগুলো ভালো করে শিখবে এবং পরবর্তী ক্লাসে প্রস্তুত থাকবে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।